দীর্ঘ 36 বছরের অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপের জয়ের মাধ্যমে ক্যারিয়ারের সেরা সাফল্যের মুখ দেখেছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ শিরোপা জেতার আড়াই মাস পর আর্জেন্টিনা দলের সতীর্থদের বিশেষ উপহার দিলেন মেসি। এই উপহারের তালিকা থেকে বাদ পড়েননি আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরাও। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা দলের সবাইকে সোনার প্রলেপ দেওয়া বিশেষ মডেলের আইফোন মুঠোফোন উপহার দিয়েছেন মেসি। প্রতিটি ফোনে খেলোয়াড়ের নাম, জার্সি নম্বর ও আর্জেন্টিনা লোগো খোদাই করা রয়েছে। সব মিলিয়ে 35টি বিশেষ আইফোন উপহার দিয়েছেন মেসি। এই 35টি আইফোনের পেছনে মেসিকে মোট $210,000 খরচ করতে হয়েছে। আর্জেন্টাইন সুপারস্টারকে এই বিশেষ আইফোন সরবরাহ করেছে আই ডিজাইন গোল্ড। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা বেঞ্জামিন লিওনস সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, বিশ্বকাপ ফাইনাল জেতায় লিওনেল মেসিকে তার সতীর্থ ও স্টাফদের জন্য 35টি সোনার প্রলেপ দেওয়া আইফোন উপহার দেওয়া ছিল সম্মানের ব্যাপার।